মানে অল্প বয়সে বিয়ে দেওয়া এটা যেন না হয়। তাদেরকে যোগ্য জায়গায় পৌঁছে দিয়ে সবার মতো পুরুষের মতো একটা যোগ্য সামনে ধরে সমাজের মূল স্রোতে এসে একটা জায়গায় উপনীত হয়েছে, এটা থেকে আমি আপ্লুত এবং বৈকুণ্ঠ। সামনে ধরে সমাজের মূল স্রোতে এসে একটা জায়গায় উপনীত হয়েছে, এটা থেকে আমি আপ্লুত এবং বৈকুণ্ঠ মায়েদেরকে, বৈকুণ্ঠপুর অধিবাসী যে সমস্ত মা বোনেরা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পুরুষদের সাথে সাথে তারা যে কাঁধ মিলিয়ে আজকের একটা জায়গায় উপনীত হয়েছে, তারা বাড়ি বসে নেওয়া থেকে স্বর্ণ জয়ন্তী মানে স্বয়ম্বর গোষ্ঠীর মতো একটা গোষ্ঠী করে বিভিন্ন সমাজের যে সমস্ত কার্যকলাপ আছে প্রত্যেকটা কাজে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে উপস্থাপনা করছে, এটা খুবই দেখতে ভালো লাগছে। সেই জন্য আমি বলবো, আগে যে সমস্ত ঘটনা ঘটে গেছে ম্যাডাম একটু আগেই বলছিলেন যে আমাদের মায়েরা আমাদের ঠাকুমারা যে সমস্ত লাঞ্ছিত হয়েছিলেন সেই সময় অত্যাচারিত হয়েছিলেন, আমরা কিন্তু সেই জায়গা থেকে মুক্ত হয়ে আজকে সবাই পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে তাদের সঙ্গে কাজের সমান ভাগ পেরে এবং সমান বেতন পেয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে নারী শক্তিও সমান তালে চলতে শিখেছে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকের বাড়িতে শিশু সন্তান জন্মগ্রহণ করে, নারীর মর্যাদা শুরু হয় তার মায়ের গর্ভ থেকে। কীরকমভাবে যে একটা সন্তান যখন তার মায়ের গর্ভে আসে সে মেয়ে কিংবা ছেলে এরা কেউই জানে না, কিন্তু যখন সেই মা প্রসব করেন, যখন সে যে শিশু সন্তান প্রসব করে সেটা যদি মেয়ে হয়, সবার আগে তার লাঞ্ছিত হতে হয় তার শাশুড়ির কাছে, তার স্বামীর কাছে, তার পরিবারের কাছে। কারণ কি, তার সবচাইতে বড় অপরাধ হচ্ছে সে একজন শিশু কন্যা অর্থাৎ মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, সেই জন্য তার লাঞ্ছিত হতে হতো। কিন্তু না, আজকের আমাদের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে নারী যে সমস্ত শিশু সন্তান জন্ম করেছেন, যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন, তার ছোট্ট থেকে শুরু করে একদম সে বিয়ের আগ পর্যন্ত এক একটা প্রকল্পের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের হয়তো মনে হতো যে আমার একটা মেয়ে হয়েছে, এই মেয়েকে কিভাবে শিক্ষা দেব, একে কি করে বড় করব, একে কিভাবে বিবাহ দেব, সেটা একটা চিন্তার জায়গায় ছিল। কিন্তু বর্তমানে যখন একটা মেয়ে নাইনে পড়ছে তাকে সবুজ সাথীর সাইকেল দিচ্ছে, স্কুলের সমস্ত কিছু ফ্রি করে দিয়েছে, তারপর সে যখন ইলেভেনে উঠছে তাকে ২৫,০০০ টাকা দিচ্ছে, তারপর আবার বিবাহর আগে যেটা রূপশ্রী, বিবাহের সময় যে প্রকল্পটা হচ্ছে সেটা হচ্ছে রূপশ্রী, সেই সময়ও ২৫,০০০ টাকা দিচ্ছে। তাহলে একটা মেয়েকে মানুষ করতে যেখানে যে মায়ের কোনো পয়সাই ছিল না, সেই মায়ের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা প্রকল্পের আওতায় সে আসছে। তবুও আমি এখানে এক বছরের উপরে চাকরি করছি, তবুও এখানকার ছোট্ট ছোট্ট মেয়েদের একটা টেন্ডেন্সি আছে ১৬ বছর, কারো ১৫ বছর, কারো ১৪ বছর বয়সে বিয়ে করে নেওয়ার। এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। একটা মেয়ে তো একটা ছেলের সমান, সেও তো ভালো করে শিক্ষা লাভ করে, ভালো করে নিজেকে সবার প্রতিযোগী করে চাকরি পেতে পারে, সেও তো সবার সঙ্গে সবাই মানে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অন্য অন্য কাজ করতে পারে। তাহলে তার মর্যাদা আস্তে আস্তে কেন কমে যাবে? এটা তার নিজের মাকে সে নির্ধারণ করতে হবে, মাকে দেখতে হবে তার সন্তান যোগ্য একটা সমাজে একজন ব্যক্তি হয়ে উঠতে, তার মাই পারে তার সন্তানকে গড়ে তুলতে।